ট্রেনটি বিনামূল্যে তোমাদের নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে যেখানে কোনো রকম কোনো চার্জ নেই একদম ফ্রি অফ কস্ট ট্রেনিং থেকে শুরু করে এ টু জেড তোমাদের ফ্রি অফ কস্ট করানো হবে বাড়িতে বসেই পুরুষ এবং মহিলা প্রার্থীরা উভয় আবেদন করতে পারবে মাথায় রাখবে তোমার নাম দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তারপরে একটা মাথায় রাখবে তোমাকে হোয়াটসঅ্যাপ যুক্ত একটি নম্বর তোমাকে দিতে হবে যেখানে তোমাদের গেট ওটিপি কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে চলে আসবে দিয়ে তোমাদের ফর্মটি ফিল আপ করে নিতে হবে একটি ছোট্ট টেস্ট হবে টেস্টটি যখন হবে তুমি যদি না পে না পারো তাহলে তুমি কিন্তু এলিজিবল নয় তো সেই ক্ষেত্রে তোমাকে দুটো মোবাইল নিয়ে বসতে হবে মাথায় রাখবে ঠিক আছে যেই প্রশ্নগুলো তোমাকে সেখানে করা হবে সেই প্রশ্নগুলো যদি না পেরে থাকো তো সেই সেগুলো ফটাফট গুগলে সার্চ করে সেই উত্তরগুলো কিন্তু তোমরা নিজেরা কালেক্ট করে নিতে পারবে জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিনামূল্যে চাকরিমুখী ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিলাম তোমাদের জন্য ফ্রি অফ কস্ট হান্ড্রেড পার্সেন্ট ট্রেনিং কমপ্লিট হওয়ার পর চাকরিটি তোমরা পেয়ে যাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে সবাই নিতে পারবে এই ট্রেনিং নিয়োগ প্রক্রিয়া কী থাকবে বয়স বেতন যোগ্যতা কী কী থাকবে সেটা তোমাদের বল দিই এই ট্রেনিংটি ফার্স্ট অল প্রোভাইড করছে ফাংশন অ্যাপ ঠিক আছে ফাংশন অ্যাপ তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাংশন অ্যাপের লোগোটি প্লেসম্যান বুট ক্যাম্প ঠিক আছে তোমাকে জাস্ট ফর্মটি ফিল আপ করতে হবে ওকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ থাকবে ফিমেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ফিফটি পার্সেন্ট ইউর টেক কেরিয়ার অ্যান্ড পে আফটার ফার্স্ট স্যালারি তো এখানে তোমাদের বলে দিই এখানে বয়সের কোনো কোনোরকম করি নেই তুমি যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যেও যদি হয়ে থাকো ঠিক আছে তো শিক্ষাগত যোগ্যতা তোমরা যে কোনো শাখায় তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান পাস হতে হবে ঠিক আছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস কিন্তু হতে হবে তো যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান পাস বা তুমি লাস্ট ইয়ারে পড়ছো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এখানে বেতন তোমাদের বছরে পাঁচ লাখ টাকার মিনিমাম হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট উইথ মিনিমাম প্যাকেজ পাঁচ লাখ টাকা তার মানে তোমার কিন্তু প্রায় তোমার কিন্তু বেতন কিন্তু তিরিশ হাজার কিন্তু হয়ে যাবে পার মান্থ ঠিক আছে একটি সরকারি চাকরির থেকে কিন্তু বেশি বেতন পাবে এখানে কোন 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 তোমাদের সুবিধা থাকছে বা কোন কোন কোম্পানিতে তোমরা চাকরি করতে পারবে সেটা নিয়ে তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে তুমি যদি কোনো কিছু না জানো কোনো প্রবলেম নেই তোমাকে সম্পূর্ণ কিছু এ টু জেড টোটাল কিন্তু শিখিয়ে দেওয়া হবে তো তোমাদের বলে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ জিরো ফিস স্ট্রাকচার তোমাদের কোনো রকম ফিস স্ট্রাকচার লাগবে না তো এখানে তো আমাদের নিচে আসলে কোম্পানিগুলো দেখতে পাবে যেরকম অ্যামাজন অ্যাডাব ক্রিট শেয়ারচ্যাট ফ্লিপকার্ট মেশো মিন্ত্রা মাইক্রোসফট নেটকর্ক ওরাক্কেল পেটিএম সাদি ডট কম সুইগি জোম্যাটো ওয়ালমার্ট ইউবার ঠিক আছে এরকম ফিফটি এইটস মোর কোম্পানি কিন্তু এখানে রয়েছে যেগুলোতে তোমরা কিন্তু সার্ভিস বা ট্রেনিংটি নেওয়ার পর চাকরি করতে পারবে সম্পূর্ণ ইন্টারভিউয়ের ব্যবস্থা বা যে সমস্ত চাকরি পেতে গেলে তোমাদের যেরকম ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে হয় সম্পূর্ণগুলো কিন্তু এই ফাংশান অ্যাপ তোমাদের কিন্তু করে দেবে ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে সবাই এনরোলমেন্ট করে নাও ঠিক আছে সেখান থেকে সবাই কিন্তু এই চাকরির কিন্তু সুযোগ তোমরা পাবে বিস্তারিত আমরা তোমাদের ভিডিওটা বলছি সম্পূর্ণ দেখার চেষ্টা করো সম্পূর্ণ ডিটেলসে আমরা তোমাদের কিন্তু ভেরিফাই বা ক্লিয়ার করে দেব তোমাদের এখানে মিনিমাম বছরে স্যালারি পাঁচ লাখ থেকে শুরু করে চল্লিশ লাখ পর্যন্ত কিন্তু হতে পারে এখানে তোমাদের পোস্টিং হবে কিন্তু ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকা ইউকে তো হবে ঠিক আছে সিঙ্গাপুর হবে বেস্ট কোম্পানিজ ঠিক আছে আমাদের রাজ্যেও হতে পারে বেশিরভাগ দিল্লির সাইট হবে যেগুলোতে তোমাদের কিন্তু আইটি সেক্টর রয়েছে ঠিক আছে আইটি সেক্টর সেগুলোতে বড়ো বড়ো কোম্পানি গুয়াহাটিতেও হতে পারে ঠিক আছে বিভিন্ন রকম ক্যাম্প কিন্তু রয়েছে এখানে কিন্তু লাস্ট ইয়ার স্টুডেন্ট কিন্তু আমান কুমার ছিল যে কিন্তু এখন কিন্তু পেটিএম মাইক্রোসফট অনেকটি কোম্পানিতে একসাথে কিন্তু ফাইভ তার কিন্তু ফাইভ ডেভেলপমেন্ট ডেভেলপার অফার কিন্তু চলে এসেছে বিভিন্ন কোম্পানি থেকে ঠিক আছে পাঁচটা কোম্পানি থেকে অফার চলে এসেছে সে সে এখন কিন্তু জবের সাথে যুক্ত তারপরে সেকেন্ড ক্যান্ডিডেট কিন্তু ফারহানা ইব্রাহিম ঠিক আছে সেও কিন্তু অ্যাডভান্স ব্যাকওয়ার্ড অ্যাডভান্স কিন্তু যে ডেভেলপমেন্ট যে অ্যাপটি বা যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি করে কিন্তু সেও কিন্তু এখন কোম্পানির সাথে বিভিন্ন কোম্পানির সাথে প্রোজেক্ট ম্যানেজার এখন কিন্তু রয়েছে ম্যানেজমেন্ট প্রোজেক্ট অ্যামাজন কোম্পানিতে কিন্তু রয়েছে জয় সারদা জয় সর্দার কিন্তু চার মাসের কোর্স করে কিন্তু যে আইআইটি সেক্টর ঠিক আছে অনেক কোম্পানিতে কিন্তু জব কিন্তু সুযোগ পেয়েছে বাট সে এখন কিন্তু গোয়াটিতে কিন্তু রয়েছে যার বেতন কিন্তু যে মান্থলি দু লাখের ওপর ঠিক আছে এইরকমভাবে কিন্তু অনেকেই রয়েছে যারা যারা কিন্তু এই কোম্পানিতে চাকরি কিন্তু করে যাচ্ছে ঠিক আছে তোমরা চাকরি কম এই ট্রেনিংটি কমপ্লিট করার পর এই কোম্পানি কিন্তু তোমাদের কিন্তু চাকরিটি কিন্তু প্রোভাইড করে দেবে কোনো রকম প্রবলেম নেই অ্যাপ্লিকেশান প্রসেস তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর অ্যাডমিশন রেজিস্টার ইয়র ফোন নাম্বার ঠিক আছে ফিল বেসিক ডিটেলস অ্যাবাউট ইয়র সেলফ ফিল্ড আউট এডুকেশন ডিটেলস তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যদি তুমি গ্র্যাজুয়েশন পাশ হও তাও করতে পারবে বা লাস্ট ইয়ার যদি থার্ড ইয়ারে পড়ে থাকো তাও কিন্তু করতে পারবে অ্যাটেম্পট তোমাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট একটা করানো হবে ছোট্ট একটা টেস্ট তোমাদের বলে দিলাম পাশে মোবাইল নিয়ে বসে যাবে সেখান থেকে কালেক্ট করে দেবে কোনো ব্যাপার নেই ক্র্যাক অ্যাডমিশন ইন্টারভিউ কমপ্লিট বেসিক প্রোগ্রাম কোর্স তো তোমাদের যখনই এন্ট্রান্স এক্সামটা পাস করবে তোমাদের একটা ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়া হবে মোবাইলের মাধ্যমে তারাই কোম্পানি থেকে ফোন করে তো তোমাদের কিন্তু তারপরে কিন্তু নিয়ে নেওয়া হবে জয় সর্দার সিটি মল ফাংশনে ব্যাচ দেখতে পাচ্ছ টাইটেনিয়াম আইআইটি গ্রুপ আইআইটি গুয়াহাটি ঠিক আছে সেখানে কিন্তু চাকরি কিন্তু বর্তমানে কর্মরত রয়েছে এইভাবে কিন্তু অনেকেই চাকরি করছে এখানে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তাদের কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ছবিগুলো আমরা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি সবাই কিন্তু সিলেক্টেড প্রত্যেক বছর প্রত্যেক ট্রেনিংয়ের পরে কিন্তু অনেকেই চাকরি পাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেবযানী ভট্টাচার্য কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজ সেও কিন্তু এখানে কিন্তু কোম্পানিতে জব কিন্তু করছে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা দেখে মানে স্কিপ করে চলে যাবে তো আমি কিছু বলবো না ফ্রি অফ কষ্ট তোমাদের কিন্তু এত সুন্দর অফার কেউ দেবে না ঠিক আছে ভিও অল প্লেসমেন্টও তোমরা ক্লিক করে দেখতে পারবে দেখতে পাচ্ছ ডেভেলপার ডেভেলপ কোর্ট ডেভেলপ ফিউচার তোমার যদি কোনো কিছু নাও এসে থাকে তাও কিন্তু সম্পূর্ণ কিছু এরাই ট্রেনিং করে সম্পূর্ণ কমপ্লিট করে দেবে পে অনলি আফটার স্ক্রুনিং এ প্যাকেজ অফ অ্যাট লিস্ট পাঁচ লাখ টাকা পার ইয়ার ঠিক আছে এক তোমাকে কিন্তু জিরো পে করতে হবে না কোনো রকম পে কিন্তু নেই নো প্রিয়র কোডিং স্কুল রিকোয়ার্ড মানে কোনো রকম তোমার কোডিং যদি না জানো কোনো ব্যাপার নেই ইউর ইউর প্লেসমেন্ট আওয়ার রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছ তোমার চাকরির জন্য কিন্তু এরাই কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে এখান থেকে ঠিক আছে টেক স্কিল ফার্স্ট স্যালারি অ্যালুমিনিয়াম নেটওয়ার্ক লাইফ লং স্কিল আপগ্রেডেশন তো এখানে সম্পূর্ণগুলোই বলা রয়েছে কোন কোন কোম্পানির সাথে তোমরা চাকরি করতে পারবে যে কোনো শাখায় তোমরা কিন্তু আর্টস গ্র্যাজুয়েশন হলেও কিন্তু তোমরা কিন্তু করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ লাখ থেকে চল্লিশ লাখ টাকা পার ইয়ারের কিন্তু প্যাকেজে কিন্তু তোমাদের স্যালারি কিন্তু বেতনের হতে পারে কোর্স দেখতে পাচ্ছ কোর্সটা চারশো ঘন্টার হবে সাতশো ঘন্টার হবে কোনো এক টাকা পে করতে হবে না শুধুমাত্র নিজের মোবাইলের মাধ্যমে করতে পারবে অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আমরা তোমাদের লিঙ্ক প্রোভাইড করছি সেখান থেকে তোমরা অ্যাডমিশন হয়ে যেতে পারো ঠিক আছে বিভিন্ন ধরনের বড়ো বড়ো কোম্পানি রয়েছে ফার্স্ট উইক সেকেন্ড উইকে কী কী করানো হবে থার্ড উইকে কী কী করানো হবে ফোর্থ থেকে সিক্স উইকে কী করানো হবে সেভেন উইকে কী করানো হবে এইট উইকে কী করানো হবে নয় থেকে এগারো উইক কী করা হবে বারো থেকে ষোলো উইক লাস্ট তোমাদের কিন্তু কী করানো হবে সমস্তগুলো বলা রয়েছে ডেলি শিডিউল দু থেকে তিন ঘন্টা কিন্তু করানো হবে ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে সেগুলো কিন্তু বলা রয়েছে জিরো ফিস তোমাদের কিন্তু এক কিন্তু পে কিন্তু করতে হবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিস স্ট্রাকচার পে জিরো টিউশন ফি ঠিক আছে যতক্ষণ না তুমি চাকরিটি পাবে কোনো রকম এক টাকাও তোমাকে পে করতে হবে না যখন তুমি সিলেকশন হয়ে যাবে আর ফিফটি পার্সেন্ট কিন্তু দেখতে পাচ্ছ স্কলারশিপ রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ঠিক আছে তো প্রময়েশ তোমাদের কিন্তু একটা বলে দিচ্ছি যেটা বাংলায় তোমাদের বলে দিচ্ছি যখন তোমাদের ফাংশান অ্যাপের মাধ্যমে চাকরিটি যখন তোমাদের প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে বা চাকরি পাবে ফার্স্ট স্যালারি পাবে তখন থেকে ছত্রিশ মাস পর্যন্ত এই কোম্পানিকে তুমি যেহেতু কোম্পানির তরফ থেকে ফ্রি অফ কস্টে তোমাকে কোম্পানি খরচা করে চাকরি করে দেবে সমস্ত কিছু করে দেবে কোর্সগুলো ফ্রি অফ কস্টে করে দেবে সেগুলোতে কিন্তু অনেক খরচা হয় সেইগুলো কোডিং তোমরা জানো কোডিং শিখতে গেলে কত খরচা হয় তো সেই কারণে তারা কিন্তু ছত্রিশ মাস পর্যন্ত কিন্তু তোমাদের কাছ থেকে স্যালারির কিছু অংশ টাকা তোমাদের কিন্তু নিবে মানে তোমাদের কিন্তু সত্তর শতাংশ বেতন থেকে তোমাদেরকে কিন্তু কেটে নেওয়া হবে তবে মাথায় রাখবে এই চাকরিতে তোমরা যদি স্টার্টিং বেতন পাও প্রায় তোমরা ধরে রাখতে পারো তিরিশ হাজার টাকা থেকে কিন্তু নর্মালি স্টার্টিং বেতন পেয়ে যাবে বড়ো বড়ো কোম্পানিগুলোতে তোমাদের কিন্তু চাকরিগুলো হবে এটা মাথায় রাখবে ঠিক আছে এখানে কারা কারা তোমরা দেখতে পাচ্ছ এখানে জব করছে ঠিক আছে বর্তমান সপ্তরষি অধিকারী দেখতে পাচ্ছ তো এখানে অনেকজন রয়েছে যারা এই জবের সাথে যুক্ত রয়েছে বা প্রত্যেকবার আমাদের এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করছে এবং প্রত্যেক প্রত্যেকবার কিন্তু অনেকে কিন্তু এই কোর্সটিও করছে ফ্রি অফ কস্টে যারা যারা কোর্সটি করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাডমিশনের লিঙ্ক সেখান থেকে ফ্রি অফ কস্টে অ্যাডমিশন হয়ে যাও আর কোর্সটি করা শুরু করে দাও এখন সরকারি চাকরির যে বাজার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কীরকম অবস্থা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা সম্পূর্ণগুলো কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু কোর্সটিতে যুক্ত হয়ে যাও এখানে কিন্তু দ্য সেকেন্ড হায়েস্ট প্যাকেজ কিন্তু আঠেরো আঠেরো পয়েন্ট পাঁচ লাখ থেকেও কিন্তু রয়েছে হাইস্ট প্যাকেজ তোমাদের চব্বিশ লাখ টাকা পার ইয়ারেও কিন্তু অনেকে চাকরি পেয়েছে আর এভারেজ প্যাকেজ মানে ন্যূনতম যে প্যাকেজ সেটা পাঁচ লাখ তো রয়েছেই আর লাস্ট ব্যাস থেকে কিন্তু এগারো লাখ টাকা পার ইয়ারের কিন্তু প্যাকেজ পেয়েছে চব্বিশ লাখ টাকা পার ইয়ারেরও পেয়েছে যেটা হচ্ছে জয় সর্দার ঠিক আছে জয় সর্দার দু লাখ টাকা পার মাসে বেতন পাচ্ছে আইআইটি গুয়াহাটিতে কিন্তু সেক্টরে কিন্তু সে কিন্তু যুক্ত রয়েছে ঠিক আছে সেকেন্ড হাইস্ট প্যাকেজ আঠেরো পয়েন্ট পাঁচ লাখ টাকা কিন্তু করছে কিন্তু ঠিক আছে আগের বার কিন্তু মায়াঙ্ক আত্রী নামে একটি ক্যান্ডিডেট সে কিন্তু এই জবটি কিন্তু অ্যাফোর্ড করেছে ঠিক আছে তো তারা করতে পারছে মানে তোমরাও অবশ্যই করতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেও কিন্তু পিছনে নয় তো যারা যারা করতে চাও অবশ্যই ফ্রি অফ কষ্ট করে নাও আমার তো সাজেশন রয়েছে তোমরা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাও এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত